মহাময় অভিনেত্রী সুনীতা কৌশিক আর বর্ষাণী বিষয়ার হাজবেন্ড ভাস্কর বড়ার একটাকৈ নতুন খবর লো মই ঋষিয়ে আপনার পুনের স্বাগত জানাইছো ঋষি এন্ড অগ্নি চ্যানেলের একটা নতুন ভিডিও লো। অভিনেত্রী সুনীতা কৌশিক আর ভাস্কর বড়া দুয়োরে আহিছে একটাকৈ ভাল খবর, গতি সেই ভাল খবরটো কি জানিবলৈ ভিডিওটো সম্পূর্ণকৈ শেষলৈকে চাই থাকিব আর আমার চ্যানেলত নতুনকৈ অহা সকলে যাতে আমার চ্যানেলটো সাবস্ক্রাইব করে দিবলৈ একেবারে নাপাহরে। রজনীগন্ধা সিরিয়ালখন শেষ হওয়ার পিছত এবার সুনীতা কৌশিকক দেখা পাম এখন নতুন সিরিয়ালত অভিনয় করা, আর এই নতুন সিরিয়ালখনের নাম হয়েছে আলপনা। অবশ্যই এই আলপনা সিরিয়ালখন কোন চ্যানেলত সম্প্রসারিত হব আর কেতিয়াপরা সম্প্রসারিত হব এই বিষয়ে তেওঁলোকে সঠিককৈ জনোৱা নাই, কিন্তু আমি আপোনালোকৰ মাজলৈ লৈ আহিছোঁ আলপনা সিরিয়ালখনৰ শ্বুটিংৰ এটা ভিডিও। আলপনা সিরিয়ালখনৰ শ্বুটিং লোকেশনৰ পৰা সুনীতা কৌশিকে এই ভিডিওটো তেওঁ সোশ্যাল মিডিয়া হেণ্ডেলত আগবঢ়াইছিলে। আর বন্ধু বান্ধবীসকল, এতিয়া আমি আপোনালোকক দেখুৱাবলৈ লৈছোঁ ভাস্কর বৰুৱাৰ সেই বিশেষ ভাল খবৰটো। আমি ইতিমধ্যে আগৰ ভিডিওত আপোনালোকক কৈছিলোঁ যে ভাস্কর বৰুৱাই ইতিমধ্যে প্ৰথমটো খোজ পেলাইছে অভিনয় জগতত, আর এতিয়া আমি ভাস্কর বৰুৱাক প্ৰথমবাৰৰ বাবে দেখা পালোঁ এটা বিজ্ঞাপনত, আর আমি আপোনালোকক এতিয়া স্ক্রিনত দেখুৱাইছোঁ সেই বিজ্ঞাপনটো। যোৰহাটৰ ৰয়েল আৱাজ নামৰ এটা এপাৰ্টমেণ্টৰ বিজ্ঞাপনত দেখা গ'ল ভাস্কর বৰুৱা আৰু বৰষাৰাণী বিষয়াক একেলগে। আমি ভাস্কর বৰুৱাক তেখেতৰ এই নতুন জীৱনৰ বাবে অযুত অভিনন্দন জনাইছোঁ, যাতে তেখেতে এই নতুন জগতখনত সফলতাৰে আগুৱাই যাব পাৰে। বন্ধু বান্ধৱীসকল, আজিৰ ভিডিঅ'টো ইমানতে সামৰণি মাৰিছোঁ। ভিডিঅ'টো চাই যদি ভাল পালে লাইক আৰু শ্বেয়াৰ কৰি দিব। ধন্যবাদ।